ভিডিও করতেছি আপনাকে ভিডিও করব করেন তাই নাকি না 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 স্যান্ডেল তুলবো না কোথায় আপনার দেশের বাড়ি আমার দেশের বাড়ি খুলনা বিভাগের সাতক্ষীরা জেলাতে খুলনা বিভাগের সাতক্ষীরা হ্যাঁ হ্যাঁ তো আর কি লাইভ করতেছিলাম এখানে করেন প্রায় 400 মতো মানুষ দেখছে 400 হ্যাঁ হ্যাঁ কিন্তু দেখছেন ইউটিউবে নাকি হ্যাঁ না না ফেসবুক লাইভ এটা ভাইয়ের নাম কি আমার নাম রাসেল রাসেল হ্যাঁ আচ্ছা ভাই এইখানে দাঁড়ান তাহলে আলোটা সুন্দর মতো পড়বেন মুন্সিগঞ্জ আচ্ছা সরি আর তো এখানে এটা বাঙালি মালিক বাঙালি ভাইয়ের দোকান আর কতদিন কাজ করতেছেন আমি আমি কাজ করি পাশেরটায় পাশেরটায় এটা আমি দোকান না আমি পাশেরটায় কাজ করি আমি এখানে কাজ করি আপনার 8 বছরের মতো 8 বছর হয়ে গেল অনেক আমেরিকাতে কত বছর আসছেন 8 বছর তা তো ভালোই এসে এইকার এটা শুরু করছে আর মানে শেষ করেননি আচ্ছা খুবই ভালো তা এ মালিক কি বাঙালি নাকি হচ্ছে দেখেন আমাদের সঙ্গে আরও অনেক লোক সংযুক্ত হয়েছে 428 জন আর অনেকে অনেক কমেন্ট করছে আচ্ছা ভাই ভাবি কোথা থেকে আমার জিজ্ঞেস করতেছে হ্যাঁ আপনারা জিজ্ঞেস করতে আমি বিয়ে করি নাই না ভাই বিয়ে করি নাই তো ভাইয়ের জন্য আর কি মেয়ে লাগবে আপনারা যদি থাকেন এখানে কমেন্ট করতে পারেন ভাইয়ের সঙ্গে পরিচয় করে দিতে পারবো হ্যাঁ তো ভাই আর কি গিফট শপে কাজ করে এটাকে গিফট শপ বলে তাই না হ্যাঁ আমাদের বাংলাদেশে সিম্পল ওই যে ডেকোরেশনের জন্য ঘর বাড়ি ডেকোরেশনের জন্য যদি কিছু একটা দাম টাম দেখাইতেন যদি মনে করেন স্টারস অফ লিবার্টির এটার দাম কেমন এটা যদি আপনি নেন হ্যাঁ $30 $30 ওর সঙ্গে কি ট্যাক্স দেওয়া লাগবে না আমরা ট্যাক্স চার্জ করি না আর এটা যদি নেন এটা হচ্ছে গিয়া $60 $60 আর এই বড়টা আর বড়টা হচ্ছে গিয়া $150 $150 আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম ভাই আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই লজ্জা পাই হ্যাঁ 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 ভাই বিয়ে করছে ভাই ভাই এই পর্যন্ত বিয়ে করছে 2 থেকে 3টা হাই কিন্তু ভাই কিন্তু এখনো কোচি এখনো কোচি বিয়ে করার পরে ভাইয়ের নামই কোচি ও ভাইয়ের নাম কোচি জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত কোচি থাকবো ভাইয়া আচ্ছা আর বয়স হবে তাহলে তো ভালোই আর কি আচ্ছা ভাই আমার পাশে দাঁড়াও আচ্ছা আচ্ছা আমি একটু ভিতরে ঘুরে আসবো আচ্ছা তো ভাই অনুমতি দিয়েছে ভাইয়ের পাশের দোকান সেখানে কাস্টমার চলে গেছে ভাই অনুমতি যেহেতু দিয়েছে দ্যার ইজ নো প্রবলেম আই ক্যান মেক এ ভিডিও রাইট নাও দিস ইজ এটা প্রপার্টি ওনার প্রপার্টি পাবলিক প্রপার্টি না এই জন্য অনুমতি দরকার সবার সাথে কথা সবসময় যাই না দেখুন এখানে বিভিন্ন প্রেসিডেন্টের এরকম বাবুলহাট বানিয়েও এখানে রাখা যায় এবং সেগুলো বিক্রি করা যায় হচ্ছে $18 কিন্তু $18 দিয়ে আর সুন্দর সুন্দর আপেল দেখুন আপেল আছে হ্যাঁ এটা কি ভাই ডোনাল্ড ট্রাম্পের কি ও মাই গড ডোনাল্ড ট্রাম্পের লেজ বানাইছে হাগু করছে হাগু করছে হাগু করছে এসব বিক্রি হয় মানে যারা হেটার তারা এগুলো কেনে তাই না হেট করে তারা এটার দাম কত কি $6 তো এটা চাবির হ্যাঁ চাবি এখানে চাবি ঝুলায় রাখ ডোনাল্ড ট্রাম্পের এভাবে ঝুলতে থাকবে আপনার সাথে তাই না করতেছেন ভাই নাকি আরো একাই কাজ করেন এত বড় দোকান একা একা সামলাইতে পারেন একাই আচ্ছা তো দেখুন এখানে সব কিছু নিউ ইয়র্ক সংযোজিত তাই না নিউ ইয়র্কের লাভ নিউ ইয়র্কের এইখানতে এই কলমগুলো নেবেন $3 $10 প্রায় 500 মানুষ দেখছে আর কি সবাইকে একটু দেখানোর চেষ্টা করছি যে কীরকম ময়মনসিং থেকে দেখতেছি হ্যাঁ 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 ময়মনসিং থেকে দেখছি কয়টা বাজে বাংলাদেশে আমাদের এইখানে বাজে 8:30 হ্যাঁ 7:30 বাজে আর আমাদের এখানে 9:30 বাজে তো আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাইতে পারেন কয়টা বাজে ঠিক আছে ভাই একটু লজ্জা আর কি আকরাম হোসেন আকরাম বলছেন ভাই কি শুনতে পারছেন হ্যাঁ শুনতে পাচ্ছি রোয়াই
রয় বলছেন হাই, থ্যাংক ইউ। নড়াইল থেকে দেখছেন লালমনিরহাট থেকে খয়রুল ইসলাম, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই সাত সকালে আমি আমি থাকি আপনার হচ্ছে ইয়ে জ্যাকসনাইটে। হ্যাঁ জ্যাকসনাইটে, হ্যাঁ প্রচুর বাঙালিতে। আপনি কোথায় থাকেন? ওজন পার্কে। আচ্ছা ভালোই তো, ওজন পার্ক। তো ভাই এটা দিছিল, নেন দেন, আবার কখন ভুলে যাব। না না না, ঠিক আছে রাখেন। আর এগুলো হচ্ছে আপনার পানির পট, রাইট? দেখেন ওয়াটার বোতল কত সুন্দর, কত ধরনের ডিজাইন, ইনশাল্লাহ। আর হচ্ছে এইটা হচ্ছে ফ্রেম, এই যে মেটালের ফ্রেম, এটা হচ্ছে ১০-১২ টাকা দাম, এটা হচ্ছে ১০-১২ ডলারের। মাশাআল্লাহ, টি শার্ট কিনতে এখান পাইবেন। কয়টা কয় টাকা এখানে? 25, 15.99 আছে, 17.99, 2 for 25। তো আছে ২টা ২৫ ডলার এখান থেকে নিলে, ২টা ২৫ ডলার। আর সামনে শীত চলে আস, কত পরে আসবে আপনার মনে হয়? ১ মাস লাগবে, ১ মাস পরে শীত মাথায় দিয়ে আপনি। ভাই ২৫ সম্পূর্ণ হইল, একটু নর্মাল ২৫, দেখুন ৩৫, এসে জিপার আলা, জিপার এখান থেকে জিপার খুলতে পারবেন। তো এগুলোতে আপনাদের কাস্টমার কি এখন একটু কম আসতেছে নাকি? করোনার কারণে, তাই না? এখন তো আসতে মানুষের আসতে নিষেধ নেই, তারপরেও কম আসতেছে সবার সচেতনতার জন্য। আর সামনে শীত চলে আসতেছে, আর ভালো একটা বিজনেস আশা করা যাচ্ছে না এ বছর অন্তত, সামনে বছর আর কি, সামনে বছর ভালো হইতে পারে। তাহলে মোটামুটি এই ব্যবসা সম্পর্কে আমার ধারণা আছে, তাই না? তো যারা ব্যবসা করতে চান ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। হাই, অনেক অনেকে বিজনেস বিজনেস ভিসা নিয়ে এখানে আসতে চায়, বিজনেস করতে চায়, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, এই দেশে কাপড়ের বিজনেস। তো এইসব গ্লাসগুলো ৪-৫ ডলার করে বিক্রি করে। এটা আছে তুর্কি ইন্টারন্যাশনালের প্রোডাক্ট, তারপর জিজো কোম্পানি আছে, মোটামুটি ২টা কোম্পানির মালই ভালো, তুর্কি ইন্টারন্যাশনাল বেশ ভালো। আর দেখুন এগুলো কি শর্ট শর্ট, হ্যাঁ শর্ট খাওয়ার জন্য নাকি শর্ট গ্লাস? এই যে শর্ট খাওয়ার লোকজন কই, শর্ট খাওয়ার জন্য এই শর্ট গ্লাস আছে, চলে আসুন। এই একটা শট মেরে দিবেন, দ্যাটস ইট। কুমার বিশ্বাস, সৌরভ শাহ লাইক দিয়েছেন, কুমার বিশ্বাস অসংখ্য ধন্যবাদ। তারপর এখানে এই যে সানগ্লাস আছে, সানগ্লাস এগুলো বেশিরভাগ টুরিস্টরাই নিয়ে থাকে। তো দেখুন এখানে ৮ ডলার করে দিচ্ছে এই সানগ্লাস, ৮ ডলার বাংলাদেশি টাকায় প্রায় ৭০০ টাকা। আর এই যে আপনার ২ for ১০, এগুলো নেম প্লেট নাকি ভাই? এগুলো নেম প্লেট, এই যে আপনার নামটা এখান থেকে খুঁজে বের করে নিতে পারবেন নেম প্লেট দিয়ে। যে যেখান থেকে দেখছেন, জাহাঙ্গীর হোসেন সাতক্ষীরা থেকে দেখছি, থ্যাংক ইউ জাহাঙ্গীর ভাই। এরকম দোকানে কখনো আসা হয় না, তো আজকে এসে পড়েছি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখুন বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ধরনের ঘড়ি আছে, মোটামুটি ব্যবসার যত রকম আছে সব কিছু কিন্তু এখানে আছে। এই যে হ্যাটগুলো ১০ ডলারের বিনিময়ে আপনি এখান থেকে নিতে পারবেন। আর এই বাচ্চাদের টি শার্ট বিগ সেল বলছে ৪টা ১০ ডলার, ৪টা প্রায় ২ টাকা সামথিং করে। এই যে আমেরিকার ফ্ল্যাগ, এটা হচ্ছে সুবিনার শপ বলে। নিচে দেখেন এখানে পুলিশের গাড়ি আছে ৩ বছরের উপরে। তো পাশাপাশি দেখেন এখানে কি আছে, পাশাপাশি এখানে পারফিউম আছে,
পারফিউম, তো সব কিছু একসঙ্গে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাই না? এখানে আছে এইসব, সব জায়গায় ভিডিও করতে দেয় না রে ভাই, সব সব সিঙ্গাড়ি থেকে দেখছেন পলাশ, নাজমুল বরিশাল থেকে দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখানে এসি নাই, ঘেমে যাচ্ছি আর কি, ঘেমে যাচ্ছি, পাশাপাশি আপনাদের দেখানো থেকে বিরত থাকছি না, কারণ এই সুযোগটা সবসময় জোটে না। তো আপনাদের সবাইকে বলবো শেয়ার করে দেন, অন্যকে দেখার সুযোগ করে দেন। দেখেন কত বড় বড় বোল আছে, এটা ১৪ থেকে ১৫ $14 করে এসব বোলগুলো বিক্রি করে। তাই না, অসাধারণ ছিল না? অনেক সুন্দর লাগলো ভিতরে আসতে পেরে। এখানে আপনার চাবির রিং, নামসহ এক, এটা হচ্ছে একটু মেটাল টাইপের, ৪-৫ টাকা করে দাম, এখানে দাম দেখছি না। ইয়ামিন বলছেন আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। রাজিম মল্লিক ভাই, দোকানের ভাড়া কত? দোকানের এখানে বেশ দোকানের ভাড়া আছে, দেখি ভাইয়ের কাছে শুনে দেখবানে, ভাই ক্যামেরা আসতে চাচ্ছে না, এমনি বাইরের থেকে শুনবো। ভাই এখানে মনে করেন কি দোকানের ভাড়া কিরকমে? ২৪,০০০ ছিল মাসে, ১১,০০০ আগে ২৪,০০০ ছিল, আর ১১,০০০ মাসে ভাড়া। তো আপনার এগুলো বিক্রি করে তারপর লাভ করে ভাড়া দিয়ে তারপর যাকে জোন খাটাইবেন তাকে দিয়ে তারপর নিজে লাভ করতে হবে। তো আপনাদেরকে জানিয়ে রাখি, দেখুন এটা হচ্ছে ওয়াল স্ট্রিট বুলের ছবি, যেটা হচ্ছে আপনার ২৫ করে। তবে এই করোনা ভাইরাসের আগে কিন্তু ব্যবসা মোটামুটি ভালো ছিল, এই জন্য এত দাম উঠছিল, কিন্তু বর্তমান সময়ে কিন্তু সেই ভাড়া উঠানো অনেক সময়। এই যে লোকজন চলে আসছে কেনাকাটার জন্য, যে কারা কেনে দেখেন তো, কিছু নিচ্ছে না, শুধু ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তাই চিন্তা করেন। ওরা আসছে মনে করেন, এরা সম্ভব, হ্যাঁ 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 হ্যাঁ, তা তো অবশ্যই, হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই। তো দেখতেই পাচ্ছেন বান্ধবীরা অলরেডি চলে আসছে কেনাকাটার জন্য, এই যে ১০টা ১০ টাকা তাই খুঁজতেছে, বুঝছেন, টাকায় টাকায় ভালো কিছু দেখছে না, গরিব মানুষেরা। বান্ধবীরা আবার দেখি, তো ভাই লোকজনে তো যাচ্ছে না, সেই ৫০০র উপরে মানুষ এখনো আছে, এখনো দেখছে, এই যে ৫৪১ জন মানুষ এখনো দেখছে। আব্দুর যশোর থেকে, হ্যাঁ হ্যাঁ আচ্ছা। ম্যাডাম গুলোকে কিছু জিজ্ঞাসা করলেন না? ম্যাডাম জিজ্ঞেস করেন কি লাগবে, আপনি আপনি জিজ্ঞেস করেন বলছেন না? আচ্ছা আচ্ছা, তাই তো ম্যাডাম জিজ্ঞেস করেন। হাই, ডু ইউ নিড এনি হেল্প অর এনিথিং? নো প্রবলেম, ইউ ক্যান লুক ইট আউট। পুকিতো স্প্যানিয়াল, চলে গেল ভাই, বিরক্তিতে চলে গেল ভাই, কিছু করার নেই, গরিব মানুষ তাই। আচ্ছা আমরা তো বাঙালিরা সবাই ভাত খাই, ভাত খাইলে কি সবাই গরিব হয় নাকি? সেবুদা কয়ে দিছে, আচ্ছা তোরা ভাত খাস গরিব, ওটাই এরা, ওটাই ভাত খায় এই গরিব, এরা ভাই আমাদের ভাই, বাংলাদেশি ভাই, হ্যাঁ বাংলাদেশি। নো মুভি শুটিং, ইউটিউব শুটিং ভাইয়া, ইউটিউব শুটিং, হ্যাঁ হ্যাঁ। তো দেখুন এখনও আমাদের ৫৬৮ মানুষ লাইভে আছেন, চলুন
এটা হচ্ছে রাতের দৃশ্য, আপনারা দেখছেন রাতের যশোর থেকে দেখছি। ও ডে আচ্ছা আচ্ছা, এটার নাম কি? এটা কি লিটল ইটালি নাকি চায়না টাউন? লিটল ইটালি মেলা কবে হবে? সোমবার থেকে কতদিন পর্যন্ত চলবে? দশ দিন এইখানে মেলা চলবে। ও তাহলে তো আমাকে আবার এসে এখানে ভিডিও করতে হবে। রাতের কটার থেকে শুরু হবে, কটা পর্যন্ত থাকবে? 24 আওয়ার। না রাত বার রাত একটা বন্ধ থাকে মেলা। হ্যাঁ হ্যাঁ, না মেলা একটা বন্ধ। আচ্ছা কি বারে তার একবার বলেন। কেউ ভিতরে এসে কিনবে না, আপনারা বাইরে দোকান দিয়ে দিবেন? হ্যাঁ, কিছু মালপাতি যেভাবে রাখছেন এখানে দিলে তার, হ্যাঁ মানে সামনে দিয়ে আর কি কিছু মানুষ। হ্যাঁ হ্যাঁ, ও সামনে দিয়ে লোকজন, আপনাদের জায়গাটা আর কেউ নিতে পারবে না সামনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো শুনে ভালো লাগলো এই মেলার দিকে এসে। এটা কি কোনো অকেশন মেলা মানে কোনো উপলক্ষে নাকি প্রত্যেক? ও এইটা তো এই যে সানজেনারো, এই লোক এই উপলক্ষে আর কি মেলা হবে, ডেকোরেশন করা লিটল লিটারি ভাইরা সেটাই সেই তত্ত্বটা দিল। এটা আমেরিকা শহরে চায়না টাউন, লিটল ইটালি আম সরি চায়না টাউন এর পরে ওই যে এই পাশে আর কি চায়না টাউন। তো ভাইয়ের জন্য একটা মেয়ে লাগবে, সম্মানিত ভিউয়ার্স ভাই না ভাই মেয়ে লাগবে না, ভাবি লাগবে আমাদের ফেসবুক। আচ্ছা সবাই কি খারাপ নাকি ভাই? পরীক্ষা করে নিই বুঝছেন, হ্যাঁ আমরা পরীক্ষা করে নিবো ভালো মন্দ আছে কিনা। তো সবাই মিলে আর কি আড্ডা দিচ্ছে। আচ্ছা ভাই আমরা পরীক্ষা করে নেবো, আমরা টিভি কিনতে গেলি ফ্রিজ কিনতে গেলে আমরা দেখে নিই না যেটা ভালো কিনা। তো ওই দায়িত্ব আমরা কসি ভাইকে দিয়ে দিবো। হ্যাঁ হ্যাঁ ভাই, তো ভাইয়ের জন্য আপনারা একটা মেয়ের ব্যবস্থা করে দেন। আব্দুর রাকিব বলছেন হাই, মিনহাস বল লাভ দিয়েছেন, আব্দুল আলিম সাতকেরা কলর, গাড়িতে নিতে আসে ফ্রেন্ড, ধন্যবাদ। তো আছে এটা হচ্ছে আর কি, আমরা এতক্ষণ মিলে সবাই আড্ডা দিচ্ছিলাম, বেশ ভালোই লাগলো বাংলাদেশি ভাই আমেরিকাতে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই অনেক বেশি বেশি ভালো থাকবেন, আর কথার ভিতরে ভুল ত্রুটি হইলে খবর সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কি। সবাই মিলে আমরা আড্ডা দিছিলাম একটু। আব্দুর রকিব বলছেন আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, কামরুল ইসলাম মজা লাগে নড়াইল থেকে। থ্যাংক ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ, শেয়ার করার আর শেষ করি তাই না, অনেকক্ষণ হয়ে গেছে। তো সবসময় অনেক বেশি বেশি ভালো থাকবেন, সবসময় বড়দের সম্মান করবেন, ছোটদের স্নেহ করবেন, আপনার বাড়ির চারপাশে সকল মানুষকে ভালো রাখবেন। এই কথা বলে আমেরিকা শহরে নিউ ইয়র্কের ডাউনটাউন ম্যানহাটন থেকে বিদায় নিচ্ছি, গরম লাগছে ঘেমে যাচ্ছি, সবাইকে আল্লাহ হাফেজ এবং বাই বাই।